এটা আপনারা আইনের বই যারা এখানে আছেন, কনস্টেবল টু একদম ওপরে যারা রয়েছেন, পড়ে নেবেন ভাই একটু ভালো করে। বলা হয় যে মাওবাদী এরিয়ায় জঙ্গলে বা যেখানে যেখানে ধরুন আপনারা যুদ্ধ করতে নেমেছেন সেখানে এই রুল প্রযোজ্য নয়, কিন্তু সদাইপুর থানা এরিয়ায় যেটা একটা সিভিলিয়ান এরিয়া, কমপ্লিটলি সিভিলিয়ান এরিয়া, এখানে কিন্তু র্যাব এইভাবে মুখে এটা দিয়ে করতে পারে না। মুখের এগুলো খুলতে হবে আপনাদের এবং আপনাদের নাম এখানে ডিসপ্লে করতে হবে। যিনি নাম ডিসপ্লে না করে লাঠি হাতে নেবেন তিনি কিন্তু আইন ভাঙছেন। আমি আবার বলছি, ভালো করে শুনে নিন, আইন লাঠি চালানোর সময় কে লাঠি চালাচ্ছে তার আইডেন্টিটি আইন বলে যে পরিষ্কার ভাবে জানতে চাইবে সিভিলিয়ান যে আমাকে মারলো কে, লাঠি কে চালালো। যারা মুখ বন্ধ করে দিয়েছেন এইভাবে, এটা ছবি তুলবেন, এটা আমি সুপ্রিম কোর্টে দেব এই ছবি, যে মুখ বন্ধ করে এখান দিয়ে ঢাকা দিয়ে নাম নেই লাঠি চালাচ্ছে, বলো তো বোঝাও যাচ্ছে না যে পুলিশের লোক না অন্য কেউ, এবং আইডেন্টিটি ক্লিয়ার নয়। আপনারা যারা আছেন কনস্টেবল লেভেলে হয়তো জানেন না আইনটা। আমি কিন্তু আইনটা এক্স-এসপি এক্স-আইপিএস ক্লিয়ার করে দিয়ে গেলাম যে যে কোনো লোক যে অ্যারেস্ট করে যে লাঠি চালায় তার কিন্তু আইডেন্টিটি জানার অধিকার আমাদের আছে, এবং আইডেন্টিটি জানার জন্যই আপনারা কিন্তু মুখ এইভাবে ঢাকতে পারেন না, এবং আপনারা এখানে কিন্তু নামের ট্যাগ লাগাতে হবে। আমরা খুব শীঘ্রই এটা নিয়ে কোর্ট মুভ করব যে পশ্চিমবঙ্গে এইভাবে পুলিশের মুখ ঢেকে পুলিশের কোনো আইডেন্টিটি ছাড়া তাদের হাতে লাঠি দিয়ে দেওয়া হচ্ছে, বলো তো বোঝা যাচ্ছে না যে তারা পুলিশের লোক না অন্য কেউ। উইদিন ওয়ান উইক আমি কিন্তু কোর্টে মুভ করবো এটা নিয়ে। বুঝতে পারছি।